अभी चिंते भोट देवा दरकार राजापाला समष्टिर विभिन्न ग्रामे अनेक कयेकटा मिटिंग अटेंड करछि अनेक ग्रामे गेछि गेसि आल्लाहर रहमे निजे निजक सत्य प्राउड फील करी गर्व करी जे बार राजापाला समष्टिर मानुष যেহেতু এটা বাই ইলেকশন এই বাই ইলেকশনে সব রাজাবালা সমষ্টির 70% আমি বলতে পারি আপনারা যে এক হয়েছে এইবার তার জন্য আমি এবার রাজাবালা সমষ্টির প্রত্যেকটা ভোটারকে প্রত্যেকটা এনপিপি কর্মীকে আমি আমার তরফ থেকে আবারো একবার ধন্যবাদ জ্ঞাপন করি এই ইলেকশনে আপনারা কার কথা শোনা দরকার রকিবুল মুকুল শর্মা নাকি ধুবড়ী ব্রিজ ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ বানাইছে এটা বিশ্বাসের কথা যাই মনে করছে আপনারা আপনাদেরকে বুড়বক ভাবি মনে করছে কোসে অ্যাকচুয়ালি আপনারা বুড়বক না সেই মানুষটারই ডিফেক্ট আছে হয়তোবা সেই মানুষটাই হয়তোবা বোঝে নাই এত বড় মিস্ট্রি এত বড় আপনাদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করি ভাই দয়া করে এইবার বোঝার ইলেকশন আমাদের আপনারা সত্যি সত্যি এইবার ইলেকশনে যদি আমরা কোনো ভুল করি আল্লাহ না করে যদি কোনো আমরা ভুল করি আসে কন্ডের সাংমা ম্যাডাম আগাথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী 7-8 দিন থাকি রাজাপাড়া সমষ্টিতে ক্যাম্পেইন করতেছে আল্লাহ না করুক আমরা যদি না বুঝি আমাদের কোনো ভুলে যদি কংগ্রেসের ক্যান্ডিডেট এখান থেকে পার হয় বাই ইলেকশনে এনপিপি ক্যান্ডিডেট দিলেও ক্যাম্পেইন করবে না নাই কোনো গ্যারান্টি নাই কারণ চিপিস্টার ভাববে যে বাই ইলেকশনেই আমি নিজে ক্যাম্পেইন করার পরেও রাজাবাড়া সমষ্টি মানুষকে বুঝাতে পারি নাই কোথেকে জেনারেল ইলেকশনে আপনাদের কাছে আসবে কিনা এর কোনো ভরসা নাই এই ইলেকশন সত্যি সত্যি সারা গ্রাম হিলসের মানুষ খালি না সারা মেঘালয়ের মানুষ আমাদেরকে দেখতেছে এবার যে আমার কৌমের মানুষ আমার জাতির মানুষ আমরা মুসলিম মানুষ আমরা রাজনীতি বুঝি কিনা উলিয়াম নগরের মানুষ যদি বাই ইলেকশনে এনপিপি কে 5,000 ভোটে জিতে দিতে পারে সেলাসেলে যদি দিতে পারে তুরাতে যদি দিতে পারে আমরা রাজাবালা সমষ্টির মানুষ আমরা কি রাজনীতি বুঝি না এইবার যে আমরা রাজনীতি বুঝি এটা প্রমাণ করতে গিয়ে এটা প্রমাণ করতে হবে আমরা মুসলিম মানুষ আমরা কৌমের মানুষ আমরা রাজনীতি বুঝি আমরা সরকারের সঙ্গে আছি আমরা কন্ডে সাংমার সরকে আছি আমরা ডেভেলপমেন্ট চাই আমরা শান্তি চাই তাই এবার সবাই আমরা এনপিপি তেই ভোট দিব বলে আপনারা নিশ্চয় আপনারা নিয়ত করছেন আর 30 তারিখের দিনে আপনারা সবাই নিশ্চয় এক হয় ইনশাআল্লাহ বইয়ের ছবিতেই ভোট ইনশাআল্লাহ জি মোলা বারে তার দুই পাততে চিন আমি পরশুদিন বোধহয় আমি মাগুর বাড়ি গেছিলাম গাউন্ডুরি আমার সঙ্গে মিনিমাম যে মানুষ আছে ওই দিন 700 একদম বড় বড় মানুষ 700 মানুষ আমি একটা জায়গায় বসে মিটিং না কিন্তু অনেক মানুষ ঠিক আমার সামনে রাস্তা দিয়ে মাইক বাজে বাজে আমাদেরকে ডিস্টার্ব করছে এ কথা মাগুর বাড়ির মানুষ জানে আপনাদের কেন্দ্রের কংগ্রেসের কেন্দ্রের হাসিনা জামান কি তা জানা না একটা এমএলএ আমি একজন এমএলএ আমি যতই যাই হই না কেন আমি আপনাদের কৌমের বর্তমান একমাত্র এমএলএ আমি একটা আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে হাসিনা জামান এই কাজটা করা লাগছিল না হাসিনা জামান কারো বিপক্ষে কথা কওয়ার মতো নয়
আপনারা নিশ্চয় লেকচার শুনছেন ওনার আমাকে অ্যাড্রেস করছে আমি আপনাদের একমাত্র কোন একমাত্র আমার বর্তমান আমাকে অ্যাড্রেস করছে মিস্টার রহিমুল আরে আমি এমএলএ মানুষ নিশ্চয় পাবলিকের দয়াময় আমার কাছে আছে নিশ্চয় আল্লাহর রহমতের প্রতি আছে যখন চিফ মিনিস্টার অ্যাসেম্বলিতে কাউকে অ্যাড্রেস করে কোন এমএলএ কে অনারেবল এমএলএ কয় স্পিকার যখন কোন এমএলএ কে অ্যাড্রেস করে অনারেবল এমএলএ কয় হাসিনা জামান প্রথমবার ভোটে দাঁড়ায়া একটা এমএলএ কে অ্যাড্রেস করছে মিস্টার রহিমুল এত অহংকারী কথা কেন এটা কি সত্যি অহংকার না তাই আমি জানি আমি বলি আপনাদেরকে নিশ্চয় আপনারা বুঝাশোনা দরকার আছে এবার এমন যাতে না হয় এবার ভালো করে দেখেন আজকে আমি ফুলবলের সমস্ত আপনাদের কাছে আসছি আমি ভালো করে লক্ষ্য করে উঠবেন আপনারা আমার মনে হয় ফুলবলের সমস্ত বৃষ্টি মঞ্চ এখানে নাই কংগ্রেসে যখন মিটিং হয় কংগ্রেস ওয়ার্কাররা এখানে আসে মিটিং করবে কেন আসে ওরা ভোট আছে কেন আসে ওরা জানে যদি কালকে ওরা জানে যদি কালকে হাসিনা এমএলএ হয় রাজা বলে এমএলএ হবে না ফুলবাড়িতে কাজ করে ফুলবাড়ির বাঞ্চের কংগ্রেসের এমএলএ হবে আপনাদের হবে না আয় আমি ভয় করি আমি আপনাদের মানুষ এমন যাতে না হয় আল্লাহ রাগ করে যদি কংগ্রেসের এমএলএ হয় এমন যাতে না হয় এমএলএ কালে শিলং তো সামনিং সামনিং তো শিলং এমন ঘটনা যাতে না হয় মেঘালয় সরকারের কিছু স্কিম যা মেঘালয় সরকার হাতে নিছে আমি আন্ডারস্ট্যান্ড আগে কইছি আজকের দিনেও কই 2024 এর ভিতরে আপনাদের রাজাবলো সমষ্টির প্রত্যেকটা গ্রামেই খালি না আপনারা প্রত্যেকেই প্রত্যেক বাড়িতেই আপনারা বিশুদ্ধ পাইপ ওয়াটার পাবেন আন্ডার জল জীবন মিশন আপনাদের কমপ্লিট গ্রামটাকে সার্ভে করছে এস্টিমেট রেডি ডিসেম্বরের ভিতরে আমি যা আজকে বলি আপনারা মনে করেন মনে রাখেন যদি আমি মিথ্যা কথা বলি আমি যেহেতু পলিটিশিয়ান মানুষ আমি বারবার আপনাদের কাছে আসা বাধ্য আপনারা আমাকে প্রশ্ন করেন 2024 এর ভিতরে যদি সত্যি সত্যি আপনারা এবারে এনপিপি ক্যান্ডিডেট কে এমএলএ বানান আমি এসে গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলি আপনাদের বেশি সংখ্যক গ্রামে আপনাদের প্রত্যেক জনের বাড়িতেই বিশুদ্ধ ওয়াটার পাইপ পাইপ ওয়াটার পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা ব্লকে খবর নেন পিএমএজি ওয়াই এর আন্ডারে আমি শালশালা সমষ্টি জানি না খালি আমার দেমদেমা সমষ্টিতে দেমদেমা ব্লকেই অনেক কয়েক হাজার লোকস ঘরের স্যাংশন হয়েছে কিছু কাম স্টার্ট হয়েছে রাজাবলাতে কাম স্টার্ট হওয়ার কারণটাই একটাই আপনাদের বর্তমান এমএলএ নাই আর যে এমএলএ ছিল সে কংগ্রেসের এমএলএ ছিল কালকে যদি আল্লাহর রহমতে আব্দুস সালে আপনাদের এমএলএ হয় উইদিন টু নেক্সট টু থ্রি মান্থস আপনাদের এই অঞ্চলে লো কস্টের ঘরের কাম খুব বেশি করে শুরু হবে বলে আমি আশা করি মেঘালয় সরকারের স্কিম আছে প্রাইম ফোকাস চিফ মিনিস্টার্স ওয়ান টাইম স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু দি ফার্মার্স মানে কৃষক ভাইদেরকে একটা করে গ্রুপ বানাবে যদি আপনারা 10 জন করে গ্রুপ হন তাহলে এক গ্রুপে আপনারা 5000 টাকা করে 50000 টাকা পাবেন তার মানে একজন 5000 আর যদি আপনারা 20 জন করে গ্রুপ হন তাহলে এক গ্রুপে আপনারা 1,00,000 টাকা পাবেন আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা ভোলাভিটে খবর নেন 3-4 দিন আগে আমাদের গ্রুপ রেডি হয়েছে অন্য
অন্যান্য জায়গা আপনারা খবর নিয়ে দেখেন গ্রুপ রেডিওসে আপনারা নিশ্চয় পেপার পত্রিকা দেখছেন চিফ মিনিস্টার অলরেডি মেঘালয়ের অনেক জায়গাতে চেক নিজে হাতে ইস্যু করছে আর আমি দোয়া করি আপনারা সত্যি সত্যি দয়া করে এবারে যদি আব্দুল সালেকে ভোট দেন নেক্সট 3 মাসের ভিতরেই সব পঞ্চায়েতরা না পেলেও আব্দুল সালে সাহেবের হাত দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ শর্ত শুধু এতটুকু এইবার আপনাদের রাজাবাড়ি সমষ্টির এমএলএ এনপিপির এমএলএ হতে হবে যদি আল্লাহ না করুক কংগ্রেস যখন মিটিং করে এই কথাগুলো কয় যে আপনারা ভোট দেন এই দুই তিন মাস পরে আপনাদের ডেভেলপমেন্ট হবে কোন জায়গা করছে ওরা না কোন এক বিজ্ঞ নেতা কয় বর্তমানের কথা কয় না এক বছরের কথা কয় না 2023 কংগ্রেস গভর্নমেন্ট হবে আরে ব্রাদার ভালো করে দেখ তোর ডক্টর মুকুল চন্দ্র কংগ্রেস থাকবে না নাই আছে কিন্তু মুকুল চন্দ্র কংগ্রেস থাকা পেপারও দেশে ডক্টর মুকুল কংগ্রেস থাকার সম্ভাবনা নাই জেনে চাংমা কংগ্রেস থাকার সম্ভাবনা নাই যাই আজকে কয় 2023 কংগ্রেসের সরকার হবে আমি তো কই 2023 এর আগে তোর ছবিটাই চেঞ্জ হবে হাত ছবি তো থাকবে না তো অন্য ছবি নিব মানুষ কেন্দ্র বিভ্রান্ত করার জন্য আজকে কংগ্রেসের কথা কইস মুকুল চাংমার মতো মানুষ কংগ্রেস থাকবেন না আমি কই পেপার কয় কলকাতার যায় টিএমসির দিদির পার্টির সঙ্গে মিটিং করে আসছে আমি কই না পেপার কয় আপনারা নিশ্চয় আপনারা সব যারা শুনে মানুষ এই ইলেকশনটা সত্যি সত্যি যদি আল্লাহ না করুক আপনাদের কোনো ভুলের জন্য আমাদের কোন রাগের জন্য কোন ভুলের জন্য আমরা যদি ভুল করি সারা মেঘালয়ের মানুষ সত্যি জানবে আমার রাজনীতি বুঝি না কন্ডর সাংমা সাহেবের যে ভালোবাসা আজকে আমাদের প্রতি আছে যে ভালোবাসা আমার প্রতি কমসেকম আছে ফুলবাড়ির সমষ্টির এমএলএ প্রতি কালকে যদি আপনাদের এখানে এমএলএ আব্দুল সালে ভাই হয় আমার প্রতি ভালোবাসাও বাড়বে আপনাদের প্রতি ভালোবাসা বাড়বে নিশ্চয় আপনাদের ডেভেলপমেন্টের কাম হবে এই জায়গার ডেভেলপমেন্টের কথা চিন্তা করি আপনাদের ভবিষ্যৎ ছেলের মেয়ের চিন্তা কথা চিন্তা করে আপনারা এবার ভোট দেওয়ার দরকার আছে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি আমার হাতে আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কি আপনাদের হাতে না আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ তো আমার হাতে নাই আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ তো আপনাদের হাতে নাই আপনারা কাজ ভোট দিয়ে অন্য কারো ছেলে মেয়ের ভবিষ্যৎ বানাই পাবেন আপনারা আমাদের সবাইয়ের ভবিষ্যৎ আমাদের জান প্রাণ সব আল্লাহর হাতে আল্লাহ যেভাবেই যাকে চলবে তাই চলবে আপনাদের ভোট দিয়ে কারো ছাড়ার জন্য আপনারা ভোট দিবেন এটা দিলে আপনাদের ভুল হবে বলে আমি মনে করি ইলেকশন মাত্র তিনটা দিন ভাই একটা ক্যান্ডিডেট হাজার হাজার মানুষের সাথে লিঙ্ক রাখা লাগে এই তিনটা দিন আমি জানি সালেবের তরফ থেকে কোনো ভুল হবে না ইনশাআল্লাহ তথাপিও যদি আপনাদের কারোর সাথে কথা করবেন না পায় যদি হাসি কথা করবেন না পায় যদি হ্যান্ডশেক করবেন না পায় যদি কারোর সাথে ভালো ব্যবহার করবেন না পায় আল্লাহ না করুক ভুল করি আপনাদের কারোর সাথে যদি রাগও হয় দয়া করে তিনটে দিন আপনারা সালেবের ভুল ধরেন না এই তিন দিন পরেই আপনারা ভোট দেন আমার পূর্ণ বিশ্বাস আছে সালেবের প্রতি একটা লিডার মানুষ এক্সপিরিয়েন্স লিডার মানুষ আমার পূর্ণ বিশ্বাস আছে আপনাদের সবাইকে নিয়ে সালে ভাই নিশ্চয় চলবে ইনশাআল্লাহ আপনাদের ডেভেলপমেন্ট হবে আপনাদেরকে ভালোবাসবে আপনাদের কাজ হবে আমি আজকে ফুলবাড়ির এমএলএ হিসেবে আপনাদের একজন এমএলএ হিসেবে আমি আজকে আপনাদের সবাইকে অনুরোধ করি কারণ আমার বিশ্বাস আছে সালে ভাইয়ের প্রতি
আপনারা যদি ওনাকে ভোট দিয়া মেলে বানান আপনারা জীবনেই পস্তাবেন না যেমন আপনারা ডক্টর আজাদ জামানকে ভোট দিয়ে আপনারা পস্তাইছেন এই পস্তানিতে কোনোদিন আপনারা পস্তাবেন না ইনশাআল্লাহ এতটুকু কয়ে আপনাদের সবাইকে আবারো অনেক 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 ধন্যবাদ জ্ঞাপন করি নিশ্চয় আপনারা 30 তারিখের দিনে আপনারা সবাই বই ছবিতেই ভোট দিন বলে আশা করি আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম